নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আগস্ট মাসেই মিথতে পারে সব দেনা সিংহ রাশি রবি দেবে হিসাবের বাইরে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকেদের জন্য যে আগস্ট মাসে রবি তাদের সর্বোচ্চ সর্বোচ্চ বর্গে বর্গীয়মান হয়ে তাদেরকে দুহাত ভরে দেবে এবং তাদের সমস্ত দেনা মিটে যাবে এবং তারা সর্বোচ্চ পদে আসীন হবে সে সম্পর্কে এই ভিডিও আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন আমি বিস্তারিত বিষয়ে প্রবেশ করি আমি এখানে একটি রাশিচক্র অঙ্কন করেছি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি ঘরের মধ্যে সিংহ হচ্ছে পঞ্চমঘর এবং এই সিংহ রাশি অবশ্যই রবির সক্ষেত্র রবি সিংহ রাশিতে সবচেয়ে বেশি শক্তিশালী সেই রবি আগামী সতেরোই আগস্ট নিজ গহিয়ে আসছে রবি সিংহ রাশিতে আসা এক বছরে অর্থাৎ বছরে একটি সম্ভব হয় এই বর্তমান সময়ে রবির এই আগমন সিংহ রাশিতে জীবনে নতুন আশার আলো সঞ্চার করছে অর্থাৎ সিংহ রাশিরা যে এতদিন রবি দ্বাদশে থাকায় হতাশায় বুধ দ্বাদশে থাকায় হতাশায় ভুগছিল রাহু শুক্র একাদশে অবস্থান করায় অবশ্যই পারিবারিক বিবাদ এবং অবশ্যই মানসিক অশান্তিতে ভুগছিল এবং শনি বিশেষ করে ষষ্ঠে বক্রি অবস্থায় থাকায় কিছুটা হলেও সত্যি তার সম্মুখীন হচ্ছিল সেগুলি এবার মিটে যাবে কারণ রবি হচ্ছে সিংহ রাশিদের সর্বোচ্চ গ্রহ সিংহ রাশিদের পিতা সিংহ রাশিরা রবি গ্রহের দ্বারাই পরিচালিত হন সেই রবি সিংহ রাশিতে সতেরোই আগস্ট বর্গোত্তমে বর্গীয়মান অর্থাৎ সর্বোচ্চ শক্তিশালী হওয়ায় সিংহ রাশিতে সকল দেনা মিটবে কি কারণে দেনা মিটবে এবার আসুন জেনে নিই প্রথমে জানা দরকার রবি হচ্ছে রাজ্যকারক গ্রহ রবি হচ্ছেন রাজা সূর্য সেই রাজা অর্থাৎ রবি তার নিজস্ব গৃহে অবস্থান করলে তিনি সবচেয়ে বেশি শক্তিশালী হন এবং রবি এবার মিত্র বুধের সঙ্গে অবস্থান করছে এই রবি অবশ্যই দৃষ্টি দিচ্ছে সপ্তম স্থানে শনির ক্ষেত্রে তাই শনির পাওয়ারকে অবশ্যই কুম্ভ রাশিতে শনির ক্ষেত্রে দৃষ্টি দেয় শনির পাওয়ারকে রবি লেস করবে কারণ সিংহ রাশিদের ক্ষেত্রে শনি কিছুটা হলো অশুভ ফল দেয় তার কারণ শনি হচ্ছে সন্তান অর্থাৎ পুত্র রবি হচ্ছে পিতা তাই পিতা পুত্রের দ্বন্দ্ব সারা জীবন লেগেই থাকে কিন্তু বর্তমানে রবি সর্বোচ্চ শক্তিশালী হয় অবশ্যই শনি গ্রহকে দমন করে সে এগিয়ে যাবে এবং শনি গ্রহ বিশ্বিক রাশি এবং অন্যান্য রাশি এবং বিশেষ করে সিংহ রাশিদের যে দেনাই ফেলছে সেই দেনা থেকে বার করবে এছাড়াও সিংহ রাশিতে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে তাদের রাশির এক দুই তিন চার পাঁচ পঞ্চমে কেতু অবস্থান করছে এই পঞ্চমে কেতুর অবস্থান অবশ্যই সিংহ রাশিদের ক্ষেত্রে কিছু না হলেও অশুভ প্রভাব দিচ্ছিল কিন্তু বর্তমানে রবি অবশ্যই শক্তিশালী হওয়ায় কেতুর যে অশুভ প্রভাব বৃহস্পতি পাচ্ছে সেই অশুভ প্রভাব থেকে সিংহ রাশিরা বেরোতে পারবে এছাড়াও একাদশ স্থানে রাহু এবং কেতু অবস্থান করার ফলে সিংহ রাশিরা কিছু না হলেও এবার ফটকা লাভ করতে পারবে অর্থাৎ হঠাৎ করে তাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবং বিশেষ করে রিলেশানের ক্ষেত্রে অর্থাৎ কোনো প্রেমের রিলেশান কোনো বিভার রিলেশান কোনো সাংসারিক জীবনে যদি রাহু কেতু রাহু শুক্র অবস্থান করে তাহলে অবশ্যই সেগুলিতে বাঁধা আসে এই রাহু অবস্থান সিংহ রাশিদের ক্ষেত্রে অবশ্যই অশুভ কিন্তু রবি আগমনের ফলে এই সমস্ত অশুভত্র কেটে যাবে এছাড়াও অপর একটি গ্রহ যা বললে নয় সেটি হচ্ছে অবশ্যই মঙ্গলের আগমন মঙ্গল সিংহ রাশিদের অপর একটি প্রধান গ্রহ সেই মঙ্গল সক্ষেত্রে অবশ্যই বর্গীয়মান হওয়ার ফলে এবং নবমে এই বর্গীয়মান হওয়ার ফলে মঙ্গলও সিংহ রাশিদের ক্ষেত্রে সর্বোচ্চ পাহাড় দেবে সুতরাং সিংহ রাশিদের এই আগস্ট মাস অর্থাৎ সতেরোই আগস্টের পর রবি একদিকদের সর্বোচ্চ বুধ সর্বোচ্চ রবি বুধাদিত্য যোগ সিংহ রাশিতে এবং অবশ্যই মেসে মঙ্গলের অবস্থান এবং রবি শনিকে পরাস্ত করার ফলে অবশ্যই সিংহ রাশিতে আর্থিক সমৃদ্ধি ঘটবে পারিবারিক জীবনে সুখ শান্তি আসবে প্রেম জীবনে সুখ শান্তি আসবে বইভাই কথাবার্তা হবে এবং অবশ্যই জীবনে সর্বোচ্চ পথ লাভ পেতে সমর্থ হবে এবং বৃহস্পতি কেতু যে কেতু যে অবশ্যই বৃহস্পতিকে দমন করছিল অর্থাৎ বৃহস্পতিকে অবশ্যই লেস পাওয়ার দিচ্ছিল সেই কেতুও এবার দমিত হবে ও রবির পাওয়ারে সুতরাং আজকের ভিডিও আমি জানিয়ে দিলাম রাশির জাতক জাতিকারা আগস্ট মাসেই কিভাবে তাদের সমস্ত দেনা মিটে যাবে মিটে গিয়ে অবশ্যই তারা রবি তাদের হিসাব এর বাইরে দুহাত ভরে অর্থ দেবে যার দ্বারা তাদের তারা দেনা মিটিয়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে আগামী সেপ্টেম্বর মাসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ